बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। प्रिय व्यूअर्स, अपनारा स्क्रिने एकटी लतानो गाछ देखते पाच्छेन। एटी एकटी लतानो उद्भिद, लतानो श्रेणीर उद्भिद। निजेर गण्डेर मध्ये कोनो कोनो बड़ो गाछ किंबा भेड़ार द्वारे थाकले ताके आश्रय करे बेड़े उठे। এটিকে আকনাদি লতা বলা হয় বা নেমুখা লতা বলা হয় বা আকন্দি লতা বলা হয়। এক এক অঞ্চলে এক এক ভাষায় এটাকে ডাকা হয়। তবে এই লতানো গাছটি বা আকনাদি গাছটি বা নেমুখা বা আকন্দি লতাটি আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যন্তরে এটি পাওয়া যায়। সচরাচরভাবে এটি খুব অবহেলিত, কারণ এটির যে ঔষধি মহাগুণ রয়েছে এটা অনেকেই জানেন না। সে কারণে এটি খুব অবহেলিত, এটিকে কেটে ফেলে রাখা হয় বা এটি গরুকে খাওয়ানো হয় বা এটি জংলা হিসাবে ফেলে দেওয়া হয়। তবে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আপনার আশেপাশে ঘরের চারপাশে এটি কোনো গাছগাছালির সাথে লেগে উঠে আছে বা কোনো বেড়ার সাথে বেজে উঠে আছে খুবই অবহেলিতভাবে। তা আপনি জানলে আশ্চর্য হবেন এই আপনাদের বা এই আকন্দি গাছের যে ঔষধি গুণাগুণ আছে এটি আমাদের সবসময় প্রয়োজন হয়। এটি আমাদের অনেক কাজে লাগে, আমরা জানি না বিদায় এটি ব্যবহার করে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন এর ঔষধি গুণাগুণগুলো। এই আকনাদি গাছের অনেকগুলো গুণাগুণ আছে, যেমন পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ করা যায় এই আকনাদি লতা দিয়ে। পা মুচকে গেলে বা হাড় ফেটে গেলে তার চিকিৎসা করা যায়, শ্বেতপদরের চিকিৎসা করা যায়, প্রস্রাবের তলানির চিকিৎসা করা যায়, কলেরা রোগের চিকিৎসা করা যায়, বুকের দুধ শোধনের চিকিৎসা করা যায়, এমনকি পাতলা পায়খানা চিকিৎসা করা যায়, পাতলা পায়খানা বা ডায়রিয়া চিকিৎসা করা যায়। তো আমি বিশেষ কয়েকটি আলোচনা করব এখানে এই ভিডিওতে, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আমি প্রথমে শুরু করছি। তো যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটিতে একটি লাইক করবেন। তা আমি প্রথমে শুরু করছি মুচকে যাওয়া অথবা হাড় ফাটা কীভাবে এই আকন্দি লতা ব্যবহার করা হয়। শরীরের কোনো অঙ্গে আঘাত লেগে ফুলে গেলে অথবা মুচকে গেলে, এমনকি আঘাত বেশি হবার ফলে হাড়ে চোট লেগে ছেঁড় ধরলে আকন্দি গাছের টাটকা মূল এবং পাতা সামান্য পানি দিয়ে বেটে আঘাত লাগার স্থানে পলব দিয়ে ফালি কাপড় দিয়ে বেঁধে দিলে ফুলা অবশ্যই কমে যায় এবং যন্ত্রণাও থাকবে না। যন্ত্রণা ও ফুলা কমাতে আমরা যে হলুদ বাটা চূর্ণ মিশিয়ে পলব দিয়ে থাকি আপনাদের পলব তার থেকে অনেক বেশি বেশি কার্যকর এবং উপকারী। প্রথম দিন পলব দেওয়ার পর 3 দিন বেঁধে বাঁধা অবস্থায় থাকবে, এরপর বাঁধন খুলে নতুনভাবে পলব লাগিয়ে আবার বেঁধে দিতে হবে। যদি দেখা যায় আঘাত লেগে হাড় পেটে গেছে অথবা ছিঁড় ধরেছে এটি বোঝা যাবে এক্সরে করলে। অথবা এক্সরে না করে কিভাবে বুঝবেন? বোঝার সহজ পদ্ধতি হলো আঘাতপ্রাপ্ত স্থানে আকন্দের মূল ও পাতা পলব দিলেও 3 দিনে ফুলা এবং যন্ত্রণা কমে নাই। সেহেতু আপনারা বুঝে নেবেন যে এটির মধ্যে ফাটা ধরেছে, হাড় ফেটেছে। তো সেই ক্ষেত্রে আপনি একরকম অবস্থায় পলব দেওয়ার পর ফালি কাপড় দিয়ে বাঁধতে হবে, আর সেটা একটু চেপে অর্থাৎ জোর করে বেঁধে রাখতে হবে, তাহলে আপনার পাটা জায়গাটি জোড়া লেগে যাবে। এবার আসুন পরিবার পরিকল্পনা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে উল্লেখ্য। বর্তমানে পরিবার নিয়ন্ত্রণে রাখতে বাজারে এলোপ্যাথিকে যে সমস্ত ওষুধ বিক্রি হচ্ছে তা খেলে অথবা ব্যাহিক প্রয়োগ করলে তাতে কিছু কিছু ক্ষেত্রে নানা রকম উপসর্গ ও অসুবিধা হতে পারে দেখা যায়, কিন্তু আকনাদি পাতার রসে সেই রকম কোনো রকম অসুবিধার আশঙ্কা নেই, বিলকুলে নেই। বাজারে যে বড়িগুলো পাওয়া যায় সেগুলো খেতে গেলে মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, ফ্যাট ফুলে যায়, অনেক সময় দেখা গেছে ঋতুস্রাব বেশি হয়ে যায়, অনেক সময় দেখা গেছে ঋতুস্রাব কম হয়ে যায়, অনেক সময় দেখা গেছে ব্লাড বেশি ভাঙে। তো এই আকনাদি লতা ব্যবহার করলে সেরকম কোনো উপসর্গ দেখা দেবে না। কিভাবে ব্যবহার করবেন? ঋতুস্রাব শুরু হলে অর্থাৎ প্রথম দিন থেকেই
আপনাদের কোচে এবং টাটকা 7-8টি পাতা সামান্য পানি দিয়ে বেটে তাতে আধ গ্লাস ঠান্ডা পানি মিশিয়ে শরবত করে খেতে হবে। রোজ সকালে খালি পেটে একবার করে খাওয়া প্রয়োজন। যেদিন থেকে ঋতুস্রাব শুরু হবে নিয়ম করে ওই 5 দিন খেয়ে যেতে হবে। এতে পরিবার অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ গর্ভসঞ্চার হবে না। আপনার এই ওষুধটি সারা মাস খেতে হবে না। বাজারের বড়ে তো আপনাকে প্রতিদিন একটা করে সারা মাস খেতে হয়, একটা ট্যাবলেট মিক্স গেলেই গর্ভস্থান হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই ওষুধটি আপনাকে সারা মাস খেতে হবে না, এবং কি ওই যে প্রতিদিন খেতে হবে না। আপনাকে ঋতুস্রাবের প্রথম দিন থেকে খালি পেটে প্রথম 5 দিন খেলে আপনার গর্ভ নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে কোনো রকম সন্দেহ নেই, এটি পরীক্ষিত ওষুধ, আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আসুন পাতলা পায়খানা কীভাবে নিয়ন্ত্রণ করবেন। ছোট পাতলা পায়খানা, ডায়রিয়ার মতো হলে, পাতলা পায়খানা হলে আপনাদের 4টি টাটকা এবং কচে পাতা মহিষের দুধের তৈরি টক দই এবং গোলের সাথে মিশিয়ে খেলে পাতলা পায়খানা খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়। আমি এই বিষয়টি আবার একটু বলে দিচ্ছি। আপনাদের 4টি টাটকা এবং কচে পাতা মহিষের দুধের তৈরি টক দই এবং শোলের সাথে মিশিয়ে খেলে পাতলা পায়খানা খুব অল্প সময়ে বন্ধ হয়ে যায়। কলেরা রোগের জন্য এই আপনাদের লতা ঔষধি ব্যবহার। আপনাদের কাছে টাটকা মূল 5 গ্রাম সামান্য পানি দিয়ে বেটে তার সবটা গরুর দুধের পাতা টাটকা দই এবং সাথে মিশিয়ে রোগীকে একবার খাওয়ালে পাতলা পায়খানা বন্ধ হবে, বমির বেগও কমে যাবে। তবে রোগের প্রস্রাব যাতে হয় সেদিকে অবশ্যই নজর রাখা দরকার। সে কারণে 1 গ্লাস ঠান্ডা পানিতে 1.5 চামচ খাবার লবণ এবং 1 চামচ চিনি এবং 1 চামচ লেবুর রস মিশিয়ে সেটা বারে বারে 3-4 চামচ করে রোগীকে খাওয়াতে হবে। প্রথমবার ওষুধ খাওয়াবার পর যদি পায়খানা কমলেও অল্প পরিমাণ হয় তাহলে 3 ঘন্টা বাদে আরও একবার আপনাদের মোর বাটা একই পরিমাণের টক দই এবং এর সাথে খাওয়াতে হবে। ভিউয়ার্স, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই জটিল। কলেরার যেমন ডায়রিয়া, কলেরা যেটাকে বলে, বমি এবং পাতলা পায়খানা একসাথে, এটির এখন সিজন, এখন এই মরশুম, কিছুদিনের মধ্যে এই সমস্যাটা দেখা দেবে প্রায় প্রত্যেক ঘরে ঘরে। তো তাদের জন্য এটি জেনে রাখা খুবই জরুরি। আপনাদের কাছে টাটকা মূল 5 গ্রাম সামান্য পানি দিয়ে বেটে তার সবটা গরুর দুধের পাতা টাটকা টক দই এবং সাথে মিশিয়ে রোগীকে একবার খাওয়ালে পাতলা পায়খানা বন্ধ হবে, একবার। আর আপনার ডাক্তারের কাছে গেলে অনেক ওষুধ, অনেক ট্যাবলেট, অনেক স্যালাইন দিতে হয়। বমির বেগ কমে যাবে, তবে রোগের প্রস্রাব যাতে হয় সেদিকে অবশ্যই নজর রাখা দরকার। সে কারণে 1 গ্লাস ঠান্ডা পানিতে 1.5 চামচ খাবার লবণ, অর্থাৎ স্যালাইনের মতো বানিয়ে, খাবার স্যালাইন বা ওর স্যালাইনের মতো বানিয়ে লেবুর রস সহকারে মিশিয়ে সেটা বারে বারে 3-4 চামচ করে রোগীকে খাওয়াতে হবে। প্রথমবারে ওষুধ খাওয়াবার পর যদি পায়খানা কমলেও অল্প পরিমাণে হয় তাহলে 3 ঘন্টা বাদে আরও একবার আপনাদের মোর বাটা একই পরিমাণে টক দইয়ের সাথে খাওয়াতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা রোগের বর্ণনা দিচ্ছি, অনেকগুলাই সমস্যা আছে, অনেকগুলো রোগের জন্য ব্যবহার হয়। বুকের দুধ শোধনে, মায়ের বুকের দুধ দূষিত হলে সেই ক্ষেত্রে শিশু সন্তান নানা অসুখে ভুগতে থাকে। শিশুর পেট ফাঁপে, পেটে যন্ত্রণা হয়, পাতলা পায়খানা করে। আপনাদের কাছে কচি টাটকা লতা এবং কচি পাতা আর সম্ভব হলে কিছুটা পরিমাণে মূল সামান্য পানি দিয়ে বেটে তার রস 10 মিলিলিটার 1 কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে খাওয়ালে নিশ্চয়ই উপকার হবে। তবে সকাল বিকালে মোট 2 বার খাওয়ানো দরকার, মোট 10-12 দিন নিয়ম করে খেলে এই বুকের দুধ শোধনের কাজটি সম্পূর্ণ হবে। তবে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো, ভিডিওটি আর বাড়াচ্ছি না। আরও অনেকগুলো রোগের বাকি রয়ে গেছে, আমি আর বেশি বর্ণনা করতেছি না, বিশেষ এই রোগগুলোর বর্ণনা দিলাম। এটি আমাদের সচরাচর প্রয়োজন, সচরাচর লেগে থাকে। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন, খুব ভালো লাগছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।